নমস্কার বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করেছি, ভিডিওটা পুরোটা দেখবেন, সেই অনুরোধ রইল, স্কিপ করবে না। তো এখন তো জলবন্দি হয়ে গেছি, বিশালই মানে বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, একদম ধরছে না, একদম জলবন্দি হয়ে গেছি, প্রচুরই জল কষ্ট। একটা হয় কি, গ্রীষ্মকালে একটা জল কষ্ট হয়, আর এখন আমার বর্ষাকালে জল কষ্ট, তো সেটাই আমি দেখাবো। একদম জলে জলময় হয়ে আছে চারিদিক, দেখো দেখেছো, একদম জলে জলে সব একদম শ্যাতলা হয়ে গেছে। এটার মধ্যে পড়লে আর বাঁচবো না, এমনই হয়ে আছে একবারে, কি শ্যাতলা হয়েছে। আরে এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে না, দেখো না, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আকাশে মেঘ দেখেছো, একবারে অন্ধকার, কি অবস্থা। তো এর মধ্যেই থাকতে হবে, কিছু করার নেই, এটা কি করে উদ্ধার পাই, যতক্ষণ না রোদ আসছে ততক্ষণ কি বলে থেকে আমি উদ্ধার, আমার নেই, আর শুধু আমার কেন, কারোরই নেই। আবার বৃষ্টি তো আসছে, গুড়ি গুড়ি পড়ছে, এটা বন্ধই হচ্ছে না, এটা পড়ে চলেই যাচ্ছে এইভাবে এই বৃষ্টিটা। আর গাছগুলো একদম জল হয়ে হয়ে এত সবুজ হয়ে গেছে, একটুকো ধুলোবালি নেই গাছে, একবারে সবুজ। আর এই ফুলগুলা, এগুলো বিকালে ফোটে, আকাশটা এমনই করে আছে, এরা মনে করছে কি যে বিকেল হয়ে গেছে, দিয়ে এখনই ফুটে যাচ্ছে, মনে করছে বিকেল হয়ে গেছে। আর দেখো এখানে আছে শাক, এটা কলমি শাক, কি সুন্দর দেখেছো, টাটকা। আর এখানে আছে চালতা, দু দুখান চালতা, তো চলো আগে শাক বাজবো। এখানে তো শশার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, শশাটা কেটে খেয়ে ফেলতে হবে, গেছে খারাপ হয়ে। আর এখানে আছে কচু, এই কচু দিয়ে পুকুরের ইলিশ মাছ রান্না হবে। তো আগে চলো জোগাড়টা সারি, না জোগাড় করলে রান্না করবো কি করে। দেখো শাক নিয়ে বসে পড়েছি, শাক বাচ্ছি, আর দেখো এখানে ভাত হচ্ছে, ভাত এখনো হয়নি, একটু বাকি আছে। আর আছে এখানে পুকুরের ইলিশ, এই পুকুরের ইলিশটাই কচু দিয়ে রান্না করব, বুঝলে তো। তো পুকুরের ইলিশে এখন নুন হলুদ মাখাবো, নুন দিয়ে দিলাম, পুকুরের ইলিশ চিনতে পারছো তো, এটা পুকুরের ইলিশ, এখন নুন হলুদ মাখাবো। এখন বন্ধু আদা রসুন ছাড়িয়েছি, একটু রসুন ওই শাক ধুয়ে বালতিতে আছে, শাকে একটু রসুন দেবো, আর ওই যে বললুম পুকুরের ইলিশ মাছ করব, তো একটু আদা রসুন দিতে হবে। এমনি নর্মালি ইলিশ মাছে আমি ইয়ে দিই না, আদা রসুন দিই না, কিন্তু পুকুরের ইলিশ মাছ যেহেতু করবো একটু আদা রসুন দিতে হবে। এবার কচু কেটে নিই, কচু দিয়ে হবে পুকুরের ইলিশ, কি সুন্দর কচু দেখেছো, আমার ছেলে নিয়ে এসছে, বড় বড় কচু, কি ভালো কচু গুলো। কি সুন্দর কচুগুলো, কচু আমাদের বাড়ি সবাই ভালোবাসে খেতে, আমি নিজেও খুব ভালোবাসি কচু খেতে।
শাক কাটা হয়ে গেছে, শাক কেটে সব জোগাড় করে নিচ্ছি, আগে এই কলমি শাকটাই রান্না করবো। এখানে আছে রসুন থেতো, আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা ভাজা হয়েই গেছে, এবার রসুনটা দিয়ে দিলুম। রসুনটা দিয়ে একটু নেড়ে নেবো, রসুনটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার শাকটা রান্না করে নেবো। এইভাবে শাক রান্না করবেন, খুব ভালো হবে খেতে। আর এখন আমার শাকটা রান্না করা হয়ে গেছে, আর এখানে মাছটা বানাবো, তার জন্য সব জোগাড় করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, এখানে কচু আলু আছে। এখন মাছটা রান্না করব, আর এখন একটু আদা রসুনটা বেটে নেব। এবার মাছ দেখো বন্ধু সব মাছ ভাজা হয়ে গেছে, পেটিগুলোকে রেখে দেবো, পেটিগুলো ভাজা খাবো, আর গাঁদা মুড়ো দিয়ে ঝোল বানাবো। আর কি একবারে সাঁতলেই ঝোলটা চাপিয়েছি, আগে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই কেটে রাখা কচু আলু দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ দিয়ে। এবার ভালো করে আনাজের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেশ খানিকক্ষণ কষালাম। এবার জল দিয়ে দেবো, কেন কি আনাজটা সেদ্ধ করতে হবে। আর দেখো এখানে এবার ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা। আমার ছেলে বামুন ঠাকুর এখন পুজো করছে, কি সুন্দর মায়ের মূর্তিটাকে ফুল দিয়ে সাজিয়েছে দেখেছো। আজকে কৌশিক অমাবস্যা, ওই দেখো আজকে অমাবস্যা, তারপর কি এটা বড় অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, তারা মায়ের পুজো করছে আমার ছেলে। এখানে আমাদের ঠাকুরের কি বলে আসনে অনেক ঠাকুরই আছে, তোমরা দেখে নাও আমাদের ঠাকুরের আসনে কোন কোন ঠাকুর আছে। এখন প্লেট দিয়ে দিয়ে এখনো প্রসাদ দেয়নি, প্রসাদ দিচ্ছে। আনাজ সিদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এটা সর্ষে বাটা আর ওই ফুলকাটা আমি এইতে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা জলে গুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে একটু সর্ষে বাটা ছিল, ওটা জলে গুলে আর দিয়ে দিয়েছি। আর অল্প সময় একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো।
বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে, সবারই ভাত বেড়ে নেব। এটা বেশি করে ভাতটা একটু বেড়ে রেখে দিলাম এই থালাটায়, কেন কি অতটা খাওয়া যাবে না। আর দেখো আজকে কি কি রান্না করেছি, এখানে মাছ ভাজা আছে, এটা কলমি শাক ভাজা, ওটা কচু আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে বরবটি আলু ভাজা। তো এখন খুব জোরে খিদে লেগে গেছে, সব ভাত বেড়ে খেয়ে নিই। সবার ভাত বেড়ে নিয়েছি।